আমি মেরি ডি কস্টা, একটা এয়ারলাইন্সে চাকরি করি। আপনি কি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবো কিনা। বোন, ইসলাম ধর্মে আমরা কোনো রকম পাপের উৎসে বিশ্বাস করি না। ইসলাম ধর্ম অনুযায়ী সব শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়, আর কোরআন স্পষ্টভাবে বলেছে যে কোনো মানুষ কখনো অন্য মানুষের ভার বহন করতে পারবে না, একজন মানুষ আরেকজনের ভার বহন করতে পারবে না। পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা রয়েছে। এখন এই পাপের উৎস সম্পর্কে চার্চ যেটা শেখায় সেটা আপনাদের বলতে পারি, চার্চ যেটা শেখায় আর বাইবেল কি বলছে সেটাও আপনাকে বলতে পারি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে দুটো ধারণাই আপনাদের বলবো। চার্চ যেটা শেখায় যে ইভ অথবা বিবি হাওয়া, তিনি আর আদম দন্দম ফল খেয়েছিলেন, আর এই ঘটনাটা আপনারা পাবেন বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায়ে, যে তিনি আদমকে প্রলুব্ধ করেছিলেন গন্ধম ফল খাওয়ার জন্য, আর এ কারণে মানুষ জন্মায় পাপের ভেতরে। পবিত্র কোরআনে আদম আর বিবি হাওয়ার ঘটনাটার উল্লেখ আছে, তবে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা শুধু বিবি হাওয়াকে দোষ দিয়েছে। আর পবিত্র কোরআনে সূরা আরাফের 19-27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম আর বিবি হাওয়া তাদের অনেকবার সাবধান করা হয়েছিল। বলা আছে যে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, তারা দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, আর তাদের দুজনকেই ক্ষমা করা হয়েছিল, দুজনেই। এই অপরাধে তারা দুজনেই সমান অপরাধী। পবিত্র কোরআনে এমন একটা আয়াতও নেই যেখানে দোষ দেওয়া হয়েছে শুধু ইভকে, শুধু বিবি হাওয়াকে। তবে কোরআনের একটি আয়াতে শুধু আদম আলাইহিসসালামের কথা আছে। পবিত্র কোরআনে সূরা তাহার 121 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিলেন। তবে যদি পুরো কোরআন পড়েন, আদম আর হাওয়া দুজনকে সমান দোষী বলা হচ্ছে, আর পবিত্র বাইবেলে এই দোষটা শুধুমাত্র দেয়া হচ্ছে ইভকে, বিবি হাওয়াকে। বলা হচ্ছে তিনি আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন। আর বুক অফ জেনেসিস 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে আছে যে সৃষ্টিকর্তা বলছেন, তোমরা নারী, তোমরা এখন থেকে গর্ভধারণ করবে আর প্রসব বেদনা ভোগ করবে। তাহলে বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা শাস্তি, কারণ বিবি হাওয়া আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। এর সঙ্গে যদি কোরআনকে তুলনা করেন, পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মাতৃগর্ভকে শ্রদ্ধা করো, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি, তার জননেতাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে, প্রসব করে কষ্টের সাথে। গর্ভধারণ নারীকে উপরে তোলে, বাইবেলের মতো নিচে নামায় না। পাপের উৎস সম্পর্কে বলি, তারা যেটা বলে, যেহেতু বিবি হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিল, তাই মানুষ জাতি পাপের ভিতরে জন্মাবে, প্রত্যেক শিশুই পাপী হয়ে জন্মায়। আমি তাদের প্রশ্ন করব, বিবি হাওয়া কি গন্ধম খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল? যদি বলতাম হ্যাঁ খান, তাহলে আমি তাই থাকতাম। আর আদম আলাইহিসসালাম কি আমাকে জিজ্ঞেস করেছিলেন তারা এই ফল খাবেন কিনা? তারা যখন আমাকে জিজ্ঞেস করে খাননি, তাহলে আমি তাই থাকবো কেন? এটা অযৌক্তিক। আমি কেন এর জন্য দায়ী হব? যদি তারা জিজ্ঞাসা করতেন আর আমি অনুমতি দিতাম, তাহলে বলা যেত আমি দায়ী। তাই বলছি, এটার জন্য আমি দায়ী নই। কিন্তু খ্রিস্টান চার্চ শেখায়, যেহেতু হাওয়া ঈশ্বরকে মানেননি, আদম হাওয়া দুজনেই মানেননি, হাওয়ার কারণে মানেননি, মানুষ জাতি তাই পাপের ভেতরে জন্মায়। আর এই কারণেই তারা যেটা বলে যে সৃষ্টিকর্তা তিনি তার নিজের পুত্রকে এই কারণেই উৎসর্গ করেছেন, তারা এখানে বলে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র পুত্রকে উৎসর্গ করেছিলেন, যারা এটা বিশ্বাস করে তারা মারা যাবে না, চিরস্থায়ী জীবন পাবে। আর আমি এই অনুচ্ছেদটার উপরে আলাদা করে একটা লেকচার দিতে পারি। এই সন্তান শব্দটা মূল বাইবেলে ছিল না বলে ধারণা করেন 32 জন উচ্চ পদস্থ বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলছেন এই সন্তান শব্দটা মূল গ্রন্থে ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন, চার্চ আমাদের শেখায় যে প্রত্যেক মানুষ পাপী হয়ে জন্মায়। তারা বলে যে আত্মা পাপ করে সে মারা যাবে, আর এটা বাইবেলের উদ্ধৃতি, আমিও একমত। এটা আছে ইজিকিয়েল 18:20, যে আত্মা পাপ করে সে মারা যাবে। তবে এই কথাটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। আপনি বাইবেল পড়লে দেখতে পাবেন, যে আত্মা পাপ করে সে মারা যাবে, এটা বাইবেল ইজিকিয়েলের 18:20 বলা হচ্ছে। কিন্তু এরপরে আর কথা বলা আছে, যে আত্মা পাপ করে সে মারা যাবে, তবে ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে, খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গে থাকবে। পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবেন না। বাইবেল বলছে পাপ করলে আত্মা মারা যাবে, পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবেন না। ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সঙ্গে থাকবে। কিন্তু কোনো খারাপ লোক যদি ঘুরে দাঁড়ায়, যদি সে ঘুরে দাঁড়ায়, তাহলে সে মারা যাবে না। পুরো অনুচ্ছেদটা এই কথাই বলছে। তাহলে বোন, এমনকি বাইবেলের কথা অনুযায়ী পাপ জন্ম থেকেই আসে না? চার্চ যেটা বলে যে পাপ জন্ম থেকে আসে, সেটা বাইবেলের বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মের শিক্ষণীয় বিষয়গুলি কি সেটা জানতে বাইবেল পড়তে হবে। যেহেতু কিছু সংখ্যক মুসলিম পুরুষ নারীদের ছোট করে দেখে, তার মানে এই না যে ইসলাম নারীদের ছোট করে দেখে। ইসলাম নারীদের কিভাবে দেখে সেটা জানতে কোরআন আর হাদিস পড়ুন আপনি। সেজন্য বোন, আপনি বাইবেলেও দেখেন সেখানে পাপের কোনো উৎস নেই।
কারণ বাইবেল পরিষ্কারভাবেই বলছে পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবে না আর পুত্রও তার পিতার অপরাধের ভার বহন করবে না। অপরাধ মানে পাপ। যখন ছেলে তার বাবার অপরাধের বোঝা বইতে পারবে না তাহলে আমরা কিভাবে পাপের মধ্যে জন্মালাম বল? ইসলাম অনুযায়ী প্রত্যেক শিশু জন্মায় মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে। সেই শিশু যেখানেই জন্মায়, খ্রিস্টান পরিবারে, হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে, সেই শিশু জন্মায় মুসলিম হয়ে। আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, ইসলাম ধর্ম অনুযায়ী সে নিষ্পাপ হয়ে জন্মায়। আশা করি উত্তরটা পেয়েছে।